আহমেদ হুয়ানুসল্লাহ রাসুল হিল করিম দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যারা আলোচনা শুনছেন বর্ণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ কিছু ভাই জানতে চেয়েছেন এই লকডাউন এবং এই সিয়ামের মাসেও কোনো কোনো বাড়িতে চুরি হচ্ছে এবং কোনো কোনো বাড়িতে ডাকাতি হচ্ছে সে বিষয়টা কিছু বলার জন্য প্রিয় ভাইসব সম্পদের মালিক আল্লাহ তালা দুনিয়াটাকে আল্লাহ তালা বড় মজাদার করে বানিয়েছেন এই মহামারীর মধ্যেও যেই মুসলিমরা চুরি করতে পারে আল্লাহ তালা তাদেরকে কিভাবে দয়া রহমত করতে পারেন কিভাবে এই মুসলিম পৃথিবীতে ইজ্জ সম্মান পেতে পারে প্রিয় ভাইসব মুসলিমরা কিছু আজকে চরিত্রের গরিব হয়ে গেছে সম্পদের গরিব নয় যারা চুরি করছেন পেটের দায়ে কয়জন লোক চুরি করছেন বেশিরভাগ চোর যারা তারা কিন্তু স্বভাবের কারণে চুরি করছেন রাত্রে ঘর চুরি করছেন এক শ্রেণীর চোরেরা দিনের আলোতে মানুষের সম্পদ চুরি করছে ত্রাণ চুরি করছে আরেক শ্রেণীর চোরেরা ডাকাতি করছে যে সাহায্য করার উশিলা দিয়া মানুষের বাড়িতে গিয়ে ঢুকছে আর ডাকাতি করছে যার কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে রাত্রিবেলায় কেউ যদি সাহায্য করতে এসেছে অথবা করোনা রোগী পরীক্ষা করতে এসেছে দরজা খোলেন তাহলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দরজা খুলবেন না তাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলবেন কারণ এই করোনা মহামারীর ভিতরে গভীর রাত্রে প্রশাসনের কোনো লোক কোনো পুলিশ মানুষের বাড়িতে করোনা তল্লাশি করা বা সাহায্য সহযোগিতার জন্য দিনের বেলায়ও কোনো ইনফরমেশন ছাড়া বাড়িতে ঢুকতে চাইলে যেন প্রশাসনকে না জানিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া না হয় এমন ঘোষণা দেওয়া হয়েছে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে চাই আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন আর সারকু সারকা তো ফাঁকাউদিয়া হুমা চোর নারী হোক আর পুরুষ হোক তাদের হাত কেটে দাও যে আল্লাহ তালা হাত দিয়েছেন সে আল্লাহ তালা বলছেন চোরের হাত কেটে দাও তাহলে চুরিটা কত ভয়ঙ্কর পাপ সাল্লাম বলেছেন চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না সে বেঈমান হয়ে যায় জেনাকার যখন জেনা করে তখন তার ইমান থাকে না আপনি যার সম্পদ চুরি করছেন কেমতের দিন আল্লাহ রাব্বুল ইসাতল জালাল আপনাকে উঠাবেন মালিককে উঠাবেন হাদিসে এসেছে আল্লাহ তালা তখন তাকে বলবেন যে তার মাল ফেরত দেন আপনি তো সেদিন মাল পাবেন না আর সেদিন চোর মাল ফেরতও দিতে পারবে না কারণ এটা হকুল এহবাদ এটা বান্দার হক আর আরেকজনের হক মেরে খাওয়া এটা কত মারাত্মক পাপ হকুল্লাহ এটা আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন যেমন রোজা রাখা আল্লাহর হক নামাজ পড়া আল্লাহর হক কোনো লোক একটা রোজাও রাখলো না সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কোন লোক এক ওয়াক্ত নামাজও পড়লো না সে ইচ্ছা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু একজনের সম্পদ চুরি করা রাষ্ট্রের সম্পদ চুরি করা এই করোনা ভাইরাসে মানুষকে সেবার কথা বলে চুরি করা মানুষকে ত্রাণ দেওয়ার কথা বলে চুরি করা সেটা তো আল্লাহ ক্ষমা করবে না সেটা তো আল্লাহ মাফ করবে না এবং চোরদের জন্য মহাশাস্তি 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 পরকাল অপেক্ষা করছে করে এই সম্পদ আপনি কাকে খাওয়াবেন ছেলেকে মেয়েকে স্ত্রীকে কেয়ামতির দিন আপনার পাপের দায়িত্ব তারা কেউ নেবে না সেদিন আপনাকে দেখে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে মেয়ে পালিয়ে যাবে ভাই পালিয়ে যাবে সেদিন আমলের ভোজা আপনার মাথায় থাকবে আমার মাথায় থাকবে সুতরাং যেদিন একা হয়ে যাব ফুলসারাত কিভাবে পার হব মিজানে দাঁড়িপাল্লা যখন নেকি ওজন করা হবে তখন আমার কি উপায় হবে কে আমার হাসরুদ্দিন সুপারিশ করবে কার জন্য চুরি করছি ইতিহাসের কথা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন যে যখন এটা ইতিহাসের কথা কোরআন হাদিসের কথা না যে যখন একজন ন্যাকবান্দাকে অর্জেনা আলেমকে যখন যে ডাকাতি করার জন্য ধরেছে তখন আলেম তাকে প্রশ্ন করেছে যে তুমি যে আমাকে ডাকাতি করার জন্য ধরেছ তুমি ডাকাতি করে যে সম্পদ পাইবে সেই সম্পদের সেই পাপের ভাগিদের কি তোমার পরিবার হবে হবে সে বলছে কেন হবে না চল্লিশ বছর যাবো চুরি ডাকাতি করে পরিবারকেই তো খাওয়াচ্ছি কেন হবে না তিনি বলছেন তোমার পরিবারকে একটু জিজ্ঞাসা করে আসো তারা পাপের ভাগি হবে কি না সে বলছে তুমি তো এই সুযোগে পালিয়ে যাবে বলছেন আমি পালাবো না আমাকে বেঁধে রাখো তখন তাকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে নিজামদিন তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে গেছে স্ত্রী বলছে না আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব হলো আমার ভরণ পোষণের ব্যবস্থা করা তুমি চুরি ডাকাতি করে আমাকে খাওয়াও সেটা তো আমি বলি নাই আমার নিজেরই তো পাপের অভাব নাই আবার আমি তোমার পাপের ভাগিদার হব কেন সন্তানাদি বলছে যে তুমি আমাদের পিতা তোমার দায়িত্ব হলো আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করা তুমি চুরি করে ডাকাতি করে খাওয়াও এটা তো আমরা বলি নাই আমাদের নিজেদেরই তো পাপ আছে আমরা কেন তোমার পাপের ভাগিদার হব তুমি কোথেকে আনতেছো এটা আমাদের জানার বিষয় না চুরি করছো না ডাকাতি করছো সেটা আমাদের জানার বিষয় না ওই পাপের যা তুমি হবে তখন সে ওই ন্যাকবান্দার কাছে সে কান্নাকাটি শুরু করলো এবং তবা করে চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল এটা ইতিহাসের কথা তারপর সেই নিজামুদ্দিন আউলিয়া মানে সে আল্লাহর বন্ধু অর্থাৎ তবা করে সে ভালো হয়ে গেল তো এরকম তো সমাজে এখন অহরহ আছে যারা চুরি করছেন মেয়ের জন্য বিশাল গাড়িবাড়ি রেখে যাচ্ছেন আপনি মরে গেলে এই গাড়িবাড়ি আপনি যা পথে কামাইছেন কে আমার তিন দিন মেয়ে কিন্তু এই দায়িত্ব নেবে না করোনা ভাইরাস মহামারী এখন ধারণ করেছে এখনই তওবা করুন চুরি ডাকাতি ছেড়ে দিন ইস্তেফার করুন তওবা করুন পৃথিবীটা আল্লাহ যেন আরও কিছুদিন টিকায় রাখেন আল্লাহর সান্নিধ্যে আসুন পাপা চা ছেড়ে দিন নবী সাল্লা সাল্লাম বলেছেন সিয়ামের মাঠ যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা ঘোষণা দেয় হে পাপিরা ক্ষান্ত হয়ে যাও তোমরা আর পাপ করো না হে ন্যাকামলকারীরা অগ্রসর হও হে মিথ্যা কথা মিথ্যাবাদী কথা বলো না হে জেনা কার জেনা করো না হে সুদ কর সুদ খেও না তুমি থেমে যাও হে তাহাজুদ গুজার তাহাজুদ বাড়িয়ে দাও হে কোরআন তেলাওয়াত তেলাওয়াত আরও বাড়িয়ে দাও ফেরেশতা এভাবে ঘোষণা দিতে পারে দিতে থাকে তাই আসুন আমাদের অন্তরে যদি ভয় না তৈরি হয় আমরা নিজেরাই যদি নিজেদেরকে জাহান্নামের উপযোগী করে ফেলি আমাদেরকে বুঝানো আর আমাদেরকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ জেনে বুঝে আমাদেরকে সহি আমল করে হেদায়তের পথে ইসলামের পথে কবুল করুন আমিন